দরজার তল দিয়ে গাড়ি চলে। গত 29/10/2023 তারিখে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয়। তো একটু লেট করে আপনাদের ভিডিওটি দিলাম, আর প্রধানমন্ত্রীর দরজার তল দিয়ে যে গাড়ি চলে সেটা দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। যাই হোক, সকাল সকাল বের হতে না পারলেও একটু দেরি হয়ে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে। আমরা এখন আছি পতেঙ্গা প্রান্তে, তো কিছুক্ষণের ভিতরেই আমরা প্রবেশ করব টানেলে। আর টানেলটি এত সুন্দর করেছে, দেখলে মনে হচ্ছে যে আমরা ইউরোপ কান্ট্রির কোনো একটি দেশে আসছি। তো আমরা কিছুক্ষণের ভিতরে টানেলে প্রবেশ করব। টানেলের যে সৌন্দর্য সত্যিই চোখে না দেখলে বোঝাই যায় না। তবে টানেলের ভিতরে সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার/ঘন্টায় রাখতে হবে প্রত্যেক গাড়িতে। তো দেখছেন, আমরা টানেলের ভিতরে প্রবেশ করেছি আর আমাদের গাড়ি খুব দ্রুতই যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম যে ভাই একটু আস্তে চালান, একটু দেখে আর ভিডিও করি। তো এখানে প্রবেশ করার প্রথম, আমরা যেহেতু পতেঙ্গা প্রান্তে আছি, আনোয়ারা প্রান্তে টোলের ব্যবস্থা আছে, তো এখানে আমাদের টোল লাগেনি, আমরা ওই প্রান্তে গিয়ে টোল দিব। আর এখানে সকল ধরনের যত বড়ই সরকারি কর্মকর্তা হোক না কেন, তাকে টোল প্রদান করতে হবে। আর এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন না এর ভিতরে, যার কারণে সকল গাড়ি আস্তে আস্তে যাচ্ছে এবং সবাই কিছু না কিছু, কেউ সেলফি নিচ্ছে, কেউ ভিডিও করছে। আসলে বাংলাদেশের একটা যে উন্নয়ন হচ্ছে এটা এই টানেলে আসলেই বোঝা যায়, কিংবা পদ্মা সেতুর আশেপাশে গেলে বোঝা যায়। গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে। আমরা বাঙালি, আমরা সব পারি। তো খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা। পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে চলে আসছি, এখন আমরা যাব টোল প্লাজায়। আনোয়ারা প্রান্তের প্রথম থেকেই অনেক সুন্দর একটা ভিউ আসছিল, আকাশটাও ক্লিয়ার ছিল, আর রাস্তা যে সুন্দর পরিপাটি তা দেখলেই মন জুড়িয়ে যাচ্ছিল। আরেকটা বিষয়, এখানে দেখলে আপনিও অবাক হবেন যে টোল প্লাজার সামনে গাড়িগুলো খুবই সুশৃঙ্খলভাবে ছিল। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি আপনাদের ভিডিও কিছু স্কিপ করে দিয়েছি যাতে আমি আপনাদের সব কিছু দেখাতে পারি। তো এখন আমরা আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে আসব। এখানেও টোল প্লাজায় অনেক জ্যাম ছিল, তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে টোল দিয়ে আবার শুরু করি যাত্রা। সব মনে করেন সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে গাড়ি সব। তো আমি ভাবছিলাম যে টোল প্লাজায় সুন্দর সুন্দর অনেক কাপড়া থাকে, তাদের সাথে অবশ্যই দেখা হবে, কিন্তু অবাগা যেদিকে চাই সেদিকেই কাল নাকি সব কিছু শুকায় যায়। দেখেন আমার বলে একটা ভাই পড়ছে, এটা আমাদের ড্রাইভার সাহেব। তো আমরা 250 টাকা টোল দিলাম, 250 টাকা টোল দিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই এখানকার যে পরিবেশ সেটা অবশ্যই মেনটেন করবেন, কারণ এখানে সেনাবাহিনী মোতায়েন আছে। আপনারা কোনো কিছু অপ্রীতিকর কোনো কিছু করলে সাথে সাথে আপনাদের পানিশমেন্ট হবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব বাইকার ভাইরা আছে তাদের জন্য দুঃখ অবশ্যই দুঃখের সংবাদ যে এখানে আপনারা এর ভিতরে এসে কেউ বাইক রাইড করতে পারবেন না। তাদের জন্য সুব্যবস্থা হচ্ছে আনোয়ারা এবং পতেঙ্গা প্রান্তে বাসের ব্যবস্থা আছে, আপনারা মোটরসাইকেল ধুয়ে বাসে করে ট্রাভেল করতে পারবেন। আপডাউনে আপনাদের 200 টাকা করে জন প্রতি পড়বে। আর অবশ্যই টানেলের ব্যবহারকারী যানবাহন যাত্রীদেরকে সকল নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। টানেলের অভ্যন্তরে নির্দিষ্ট লেন মেনে গাড়ি চালাতে হবে এবং টানেলের ভিতরে গাড়ি ওভারটেক করা যাবে না। টানেলের ভিতরে গাড়ি চালানোর সময় সর্বদা হেডলাইট জ্বালিয়ে রাখতে হবে। অনেক সুন্দর একটা সময় পার করলাম আমরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা নিয়মিত এনুজ্জ্বল ব্লগসের ভিডিও দেখেন তাদের অবশ্যই আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের ভালোবাসায় এনুজ্জ্বল ব্লগস আজ এই পর্যন্ত আসতে পেরেছে। পাশেই দেখেন মেলা বসছে পতেঙ্গা প্রান্তে। তো আপনারা কোথা থেকে
কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। পরবর্তীতে এনুজ্জ্বল ব্লগসের কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাই ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।